This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কৃষ্ণনগরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে একটা ফাঁকা পূজো মণ্ডপের সামনে থেকে এক যুবতী দেহ উদ্ধার হয়েছে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে প্রমাণ লোপাটের জন্য তার মুখে অ্যাসিড ঢেলে দেয়া হয় শুধু তাই নয় দেহ পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয় তেমনটা প্রাথমিকভাবে অনুমান পুলিশের একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান কৃষ্ণনগরের নাগরিক সমাজের বাসিন্দারা বিক্ষোভে শামিল হয়েছিল সিপিএম পাশাপাশি বিজেপির সমর্থকরা পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছিলেন পুলিশের নিষ্ক্রিয় তার অভিযোগ তুলছিলেন এবং যে ঘটনা ঘটেছে পুলিশ সুপারের অফিস থেকে মাত্র 500 মিটার দূরত্বে অর্থাৎ ঢিল ছোড়া দূরত্বে আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি ওই যুবতীর ময়না তদন্ত হচ্ছে এবং সেখানকার ঠিক কি আপডেট এই মুহূর্তে কি ছবি উঠে আসছে প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ সরাসরি রয়েছেন বিশ্বজিৎ সকাল থেকে দফায় দফায় তোমার সঙ্গে কথা হয়েছে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি দেখো এই মুহূর্তে যেটা আমরা রয়েছি শ্রীনগর জেলা হসপিটালের পুলিশ মর্গে রয়েছে আর সেখানে কিন্তু যুবতীর মৃতদেহ কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে যদি আনা হয়েছে তারপর কিন্তু তার বাড়ির পরিজনের সাথে কিন্তু তার বাবা মার সাথে কিন্তু পুলিশের সাথে কিন্তু যেই অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পপি কিন্তু ভিতরে পড়ানো হচ্ছে তারপর কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু ভিডিওগ্রাফি করে ভিডিও ভিতরে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত শুরু হবে কিছুক্ষণ পরে আর কিছুক্ষণ পরে কিন্তু ময়নাতদন্ত হবে দেখো এখনো পর্যন্ত আমরা রয়েছি পুলিশ মর্গে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশ কৃষ্ণনগর কোতোয়ালি থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে আছেন কিন্তু এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণে কত পায়নি দাঁড়িয়ে পুলিশ বাহিনী দিয়ে কিন্তু কিন্তু জানা যাবে তাকে কিভাবে করা হচ্ছে তাকে অ্যাসিড অ্যাসিড দিয়ে গায়ে আগুন দিয়ে কেন তাকে মারা হয়েছে সেই নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে তো জানা যায় মনোগ্রন্থ তাই তোমাকে বলে রাখি কিছু মহিলা সমিতিরা তারা কিন্তু এখানে আসছেন তারা একটাই একটাই কথা জাস্টিস চাই সুবিচার চাই তাহলে প্রমাণ যেন লোপার যেন না হয় সেই জন্য তারা কিন্তু সকাল থেকে তারা কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে তারা বিক্ষোভ করেছিলেন পাশাপাশি আবার দেখে আসলেন মহিলা সমিতিরা যারা মহিলারা নাগরিক নাগরিক মহিলা মহিলারা তারা কিন্তু রাস্তায় নেমেছেন আপনার রাস্তায় কেন নামলাম আমরা কেন রাস্তায় নামলাম আমার প্রতিবাদ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজেরই ভাবতে হচ্ছে কেন রাস্তায় নামছি দীর্ঘদিন যাবত 11 সালের পর থেকে মেয়েদের উপর যে নির্যাতন নিরাপত্তাহীনতায় মেয়েরা ভুগছে প্রতিদিন খুন রেপ নয় থেকে আজকে নয় থেকে একদম 3 থেকে 80 বছরের মেয়েরা নির্যাতিত আজকে নদিয়া জেলায় আরজি করের পরে 3-4 ঘটনা আমাদের ঘটে গেল হাসখালী ভীমপুর আবার আজকে আমাদের কৃষ্ণনগরে এর প্রতিবাদ কোথায় আমরা প্রতিবাদে সুর যখন দিচ্ছি পুলিশ হুমকির সঙ্গে আমাদেরকে নিরাপদ মানে হুঁশিয়ারি দিচ্ছে আপনাদের জেলে ঢুকিয়ে দেব কেন কারণ আজকে মমতা ব্যানার্জি তাদেরকে গুন্ডা পুষে রেখেছে পুলিশ দিয়ে গুন্ডামি করাচ্ছে আজকে না হলে আরজি কর আমরা দেখেছি এখনো তথ্য বেরোলো না 2 মাস হয়ে গেল আমরা চাই মেয়েদের নিরাপত্তা মেয়েদের যে উনি হুমকি দিয়েছিলেন এখানকার অফিসার সেই হুমকির প্রতিবাদ আমরা করতে ভিতরে ঢুকেছিলাম মাকে বলছে যদি এই থানা কোতোয়ালি থানা কৃষ্ণনগর কোতোয়ালি থানা যিনি অফিসার তিনি মাকে হুমকি দিচ্ছেন যে বেশি কথা বললে আপনাকে জেলে ঢুকিয়ে দেব যে মা আজকে তার কন্যাকে হারিয়ে তার কি ভাষা নেই সেই ভাষা আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো কিসের লক্ষ্মী পুজো উৎসব কিসের আজকে আমাদের দেশের আমাদের রাজ্যের যে পরিস্থিতি আমরা শুধু আমাদের রাজ্যে না সারা দেশ উত্তাল হচ্ছে মেয়েদের ওই রেপ খুন প্রতিদিন খবরের কাগজ আপনাদের মিডিয়ার মধ্যে দেখতে দেখতে আমাদের পা শিউরে উঠছে কিসের প্রতিবাদ করে আজকে মুখ্যমন্ত্রী সেখানে একটা কোনো হেলদোল নেই তিনি আজকে যা ঘটনা ঘটিয়ে রাখছে রাজ্যে কোনো শাস্তি নেই বলে প্রতিদিন এই ঘটনা করছে আমরা চাই দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি কোন আগে দেখলাম প্রমাণ লোপটের জন্য আপনারা প্রমাণ লোপট যদি না হয় সেই কারণের জন্য কিন্তু বিক্ষোভ করেছেন কোতোয়ালি থানার সামনে এখন এখন ময়নাতদন্তের জন্য এখানে পুলিশ মর্গে ময়নাতদন্ত কিছুক্ষণ পরে শুরু হবে আপনারা কি চাচ্ছি কল্যাণীতে নিয়ে গিয়ে তাকে তার বডি শনাক্ত করা হোক এবং তাকে কোথায় কল্যাণী কোথায় জেনুয়াল হসপিটাল জেনুয়াল হসপিটাল একই তো মর্গটা না মর্গ এখন হবে না এখানে তথ্য লোপাট হবে এখানে তথ্য লোপাট হবে আমরা ইচ্ছা এটা কিছুদিন আগে আমরা দেখেছি ভীমপুরে হ্যাঁ মায়ের ইচ্ছা এবং আমাদের এই কথা কিন্তু অফিসার হুমকি দিচ্ছে কিন্তু মাকে অফিসার কিন্তু মাকে হুমকি দিচ্ছে কারণ অফিসারই বললেন ওনারা যারা আছেন তারাই বলছেন এখানেই হবে ওই যে মা ওখানে আছে দেখুন মা ওখানে
দেখো ভাই, মহিলা সমিতিরা তারা চাইছেন যে কল্যাণী, নদীয়ার কল্যাণী মেডিকেল কলেজে কিন্তু ময়নাতদন্ত হোক, এইখানে যেন না ময়নাতদন্ত, সেই জন্য মহিলা সমিতিরা তারা কিন্তু চাইছেন। পাশাপাশি তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত থমথমে রয়েছে, কিন্তু দেখো পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে, গেটের সামনে, যেটা ময়নাতদন্ত গেটের সামনে কিন্তু পুলিশ পুলিশ রয়েছে, বাড়ির পরিজনরা কিন্তু তারা কিন্তু এখানে বসে রয়েছেন, গাছের গাছের গোড়ায় গাছের ছাওয়ার মধ্যে তারা বসে রয়েছেন, তার বাড়ির একজনকে তাদেরকে কিন্তু একজনকে কিন্তু ভিতরে নেওয়া হয়েছে, বাড়ির লোকজনকে ভিতরে নেওয়া হয়েছে। তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত কোতোয়ালি থানা কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালের সামনে কিছুক্ষণ পরে ময়নাতদন্ত হবে, এখানে বিজিবির তরফ থেকে তারা আপনারা সকাল থেকে দেখলাম কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ করছিলেন, এখন আপনারা কি চাইছেন? প্রসিডিওর হচ্ছে, কথা চলছে, সম্ভবত বাবা মাকে সামনে রেখে, বাবা মা ওখানে আছে, ফ্যামিলির লোক আছে, এরা জেএন, ওনারা প্রশাসন এখানে জেএনএম এ পোস্টমর্টমটা করতে পাঠাচ্ছে, মানে কল্যাণী মেডিকেল কলেজ, কল্যাণী, হ্যাঁ, জেএনএম মেডিকেল কলেজে, এবং সেখানে দাঁড়িয়ে আইও কি লেখা লিখেছে, বাবা মাকে পড়িয়ে শুনেছে, তারা সই করিয়েছে, সেখানে ওখানটায় ফরেন্সিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সমস্ত যারা আছে তারা ওখানে উপস্থিত থেকে, আরেকটা কথা, ভিডিওগ্রাফি তো, একদম ভিডিওগ্রাফি, ফরেন্সিক বিশেষজ্ঞ সমস্ত মারফত এখানটায় কথা বলা হয়েছে। এখন ঘটনাটা হচ্ছে, আমরা পরিষ্কারই বলছি, আমাদের স্ট্যান্ড এবং আমাদের পার্টির স্ট্যান্ড থেকে শুরু করে আমরা পরিবারের সঙ্গে আছি, পরিবার যে স্ট্যান্ড নেবে সে তার সঙ্গে আমরা থাকবো। পরিবার চাইছে যে ইনভেস্টিগেশন সিবিআইকে দিয়ে হোক, ঠিক আছে, তা আমরা সেই পরিবারকে তার দাবিকে সমর্থন করছি, তারা চাইছে সিবিআই তদন্ত হোক ইনভেস্টিগেশনের উপর, কারণ পুলিশ যে রিপোর্ট দিচ্ছে যেটা লিখেছে তার মধ্যে 95% পুড়িয়ে দেওয়া হয়েছে বোঝা হচ্ছে, আমাদের সন্দেহ পুড়িয়ে দিয়েছে, আমাদের সন্দেহ তাকে ধর্ষণ করে এভিডেন্স মেটানোর জন্য, তাকে এটা চিনতে না পারে তার জন্য তাকে পোড়ানো হয়েছে, তাহলে সেই জায়গা একজনের দ্বারা হয়নি, মিনিমাম একাধিক, সেটাই হচ্ছে কথা, কারা কারা ছিল, কে বৃত্তান্ত, কারা বৃত্তান্ত আছে, সেটা ইনভেস্টিগেট বাড়াতে হবে। দ্বিতীয় কথা, রাহুল বোসকে যে যে অভিযুক্ত, তাকে যে অ্যাকিউজ, তাকে তুলেছে, তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, প্রশ্ন হচ্ছে তার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট এই প্রসিডিওরের মধ্যে পুলিশকে তার সঙ্গে কারা ছিল সেটা পার করে করতে হবে, কারণ ভোরবেলায় জায়গায় দাঁড়িয়ে তারা যারা প্রত্যক্ষদর্শীরা দেখেছে ওরম ভাবে হয়েছে, একা একা একজনের পক্ষে ওখানে দাঁড়িয়ে পুড়িয়ে ওখানে ফেলে যাওয়া সম্ভব নয়, নিশ্চয় তার আছে, ওই ছেলেটার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, ছেলেটার সঙ্গে কারা সংস্পর্শে থাকে, কারা সঙ্গে থাকে, কারা 24 ঘন্টায় থাকে, তার ডিটেলসটা খোঁজ নিয়ে নিচ্ছে, আপনি যারা অভিযোগ করছেন সিবিআই তদন্ত, আমরা চাইছি, উই আর ডিমান্ড ফর জাস্টিস, এর জন্য, মেয়েটার জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য আমরা সিবিআই ডিমান্ড চাইছি এখানে দাঁড়িয়ে, এবং একেবারে পজিটিভ কিছু আমরা ইঙ্গিত চাইছি, এটাই হচ্ছে আমাদের ডিমান্ড। দেখো বিজেপি তরফ থেকে কিন্তু তারা কিন্তু সিবিআই তদন্ত চাইছে, কিন্তু এদের পাশাপাশি কিন্তু তোমরা এরা কল্যাণী মেডিকেল কলেজে কিন্তু ময়নাতদন্তের জন্য তারা তারা বারবার তারা বলছেন, কিন্তু এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ মর্গে রয়েছি, পুলিশ মর্গে দেখো ঘটনাস্থলে কিন্তু পুলিশ ঘটনাস্থলে যে পুলিশ মর্গে কিছুক্ষণ পরে ময়নাতদন্ত শুরু হবে, সেখানে কিন্তু পুলিশ কিন্তু ঘটনাস্থলে আছেন, কিন্তু দেখতে পাচ্ছ এই ছবিতে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিছুক্ষণ পরে কিন্তু ভিডিওগ্রাফি করে কিন্তু টোটালি কিছুক্ষণ পরে ময়নাতদন্ত শুরু হবে, কিছুক্ষণ পরে, তারপর জানা যাবে তাকে একাধিকভাবে, তাকে কতজন ছিল একাধিকভাবে, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে পুড়িয়ে মারা হয়েছে, তাকে অ্যাসিড গায়ে দেওয়া হয়েছে, এরকমই জানা গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছুক্ষণ পরে কিন্তু ময়নাতদন্ত শুরু হবে এই কৃষ্ণনগর কোতোয়ালি, কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটাল পুলিশ মর্গে কিন্তু ময়নাতদন্ত হবে। তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত দেখো বাড়ির লোকজনরা কিন্তু তারা কিন্তু যাচ্ছেন, তারা পুরো ভিতরে যাচ্ছেন, দেখো বাড়ির মা, যা মা কিন্তু কিছু পিছনে থাকবে, হ্যাঁ, বাড়ির মা কিন্তু পুলিশ মর্গের ভিতরে কিন্তু যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত আর কিছুক্ষণ পরে তার মেয়ের মৃতদেহ কিন্তু ময়নাতদন্ত শুরু হবে, প্রক্রিয়া শুরু হবে কিছুক্ষণ পরে, তার সাথে ভিডিওগ্রাফি, টোটাল ফটোগ্রাফি, যেসব করণীয় সেসব কিন্তু করবেন টোটালি, কিন্তু আধিকারিকরা তারা কিন্তু করবেন, সে আমাদের ঘটনাস্থলে কিন্তু কোতোয়ালি থানা, কৃষ্ণনগর কোতোয়ালি থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে আছেন, কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে বিশ্বজিৎ, পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো আপডেটের জন্য, আপাতত তোমাকে ধন্যবাদ। তবে যে জটিলতা তৈরি হয়েছে ময়নাতদন্ত নিয়ে, ময়নাতদন্ত আদৌতে কোথায় হবে, কৃষ্ণনগর পুলিশ মর্গে হবে নাকি কল্যাণী মেডিকেল কলেজে হবে, কারণ পরিবারের বক্তব্যের দাবি যে কল্যাণী মেডিকেল কলেজে ময়নাতদন্ত করা হোক, যদি ওখানে ময়নাতদন্ত হয় তাহলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা কম থাকছে, এবং সেক্ষেত্রে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী কৃষ্ণনগর পুলিশ মর্গের সামনে, যে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, তবে এখনও পর্যন্ত পুলিশের তরফে পরিবারকে কিছু জানানো হয়নি, তবে ময়নাতদন্ত কোথায় হবে সেই বিষয়টা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে।